কবিতার নাম আজব মানুষ, লিখেছি আমি খান মোহাম্মদ শাহ আলম। গরুর রচনা পড়ে চিনেছি ভালো করে, মানুষের রচনা কোথায়? মানুষের রচনা পড়া কবু হলো না, মানুষকে চেনা বড় দায়। উপকার অস্বীকার করে শেষে অপকার, সুযোগ পেলে মারে ঘা। বসার সুযোগ দিলে শুইয়ে হেলে দুলে, ঘাড়ের উপরে তোলে পা। সদা করে ঠকবাজি স্বভাবে আস্তপাজি, অন্যের সফলতায় ক্ষিপ্ত। নিজের নাক কেটে অন্যের পথ এটে, বিপদে সর্বদাই লিপ্ত। বিপদে পড়ে বাবা দাদা নয় তো হারাম জাদা, চোখ পল্টি নেই চোখে সরম। ইমানি দরে বেশ বেঈমানির নাই শেষ, কৃতজ্ঞতা নেই উল্টো গরম। কাছের মানুষগুলি শুনলে তাদের বুলি, কেঁপে ওঠে হৃৎপিণ্ড। শিউরে ওঠে গা, জলে ওঠে হাত পা, দেখে তাদের কর্মকাণ্ড। নিলে কারো দায়িত্ব, গালি দেয় নিত্য, সমালোচনা করে রোজ। থাকে যারা কাছে, লাগে তারা পাছে, যতই করাই তাদের ভোজ। খাওয়াই দাওয়াত দিয়ে বদনাম বাড়ি গিয়ে, লবণটা হয়েছে কম। লবণটা ঠিক হলে আরেকটা দোষ বলে, ঝালে বেরিয়ে যায় দম। মেহমান হয়ে আসে ঘুরঘুর আশেপাশে, বউ শাশুড়ির মাঝে কুটনি। খায় দায় ঘুরে ফিরে কানবাড়ি, ধীরে ধীরে নারে অশান্তির ঘুটনি। বউকে স্বামীর দোষ কানে করে ফোঁস ফোঁস, পান খেতে এসে জানায়। শান্তির সংসারে অশান্তি করানারে, শয়তান কেউ হার মানায়। কাটা গায়ে নুন ছিটা নষ্ট করে, বিটা ব্যয়বহুল দেয় পরামর্শ। বিপদে দাঁড়ায় পাশে, সুযোগ নেওয়ার আসে, মনে মনে হয় খুবই হর্ষ। বিপদে পড়িয়া গেলে বন্দুক জন্মিলে, সুসময় থাকে দলে দলে। হয়ে গেলে অসহায় সহসা আর কাছে নয়, ভাই বোনও এড়িয়ে চলে। ভুলে উৎসাহ দিলে গর্বে আরও ফুলে, ভুল ধরতেই বাদে বিদ্বেষ। মুখ ফিরায় উপদেশে, সন্দেহ অবশেষে সম্পর্ক করে দেয় নিঃশেষ। কাজ করে জুনিয়ার, নাম করে ছিনিয়ার, দোষের বেলায় নয় মোটে। সুনামটা নিজে নেয়, দুর্নাম চাপিয়ে দেয় আরও যত বকাবকি ঠোঁটে। গর্ব অহংকারে, হিংসার ঝঙ্কারে সকলের কাছে নিন্দিত। মরিলেও ধিক্কার নেই কোনো চিৎকার, মানবের মাঝে ঘিরণিত। হাত পা কান মাথা রয়েছে মুখে কথা, চলার রয়েছে হুঁশ। কেহ করে উপকার, কেহ করে অপকার, তবে কি সকলই মানুষ? মানুষের পেটে হলে মানুষ বলে না তাকে, মানুষ হতে চাই গুণ। মশলা পেঁয়াজ তেলে পুরো স্বাদ নাহি মিলে, যদি না থাকে তাতে নুন। মানবতার গুণ হলে মানুষ তাকে বলে, মানুষ মানুষের জন্য। বিপদে স্বার্থ ত্যাগে হাতটি বাড়ায় আগে, মানুষ হিসাবেই সে গণ্য। সকলে হাহাকারে কান্নায় ভেঙে পড়ে, বাজিলে বিদায়ের ঘণ্টা। সমাজের সব লোক হারিয়ে পায় শোক, কাঁদে সবারই মনটা। আসিয়াসো ভবে, চলে যেতে হবে, এবুবনে স্থায়ী কেহ নয়। নিজের কর্মফলে সবে যদি মুখে বলে, ওপারেতে সুখ সেই হয়। ধন্যবাদ সকলকে কবিতাটি শোনার জন্য, আমরা যেন সেই সুখী হতে পারি।